নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যে লেটেস্ট আপডেট নিয়ে আমরা চলে এসেছি। টিচার রিক্রুটমেন্টে রাজ্যে 6152 শিক্ষক এবং 433 শিক্ষাকর্মী নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটা আপডেট দিয়েছেন। কি বলা হচ্ছে বিস্তারিত আপডেটটিতে সম্পূর্ণ দেখতে আজকের এই ভিডিওটি অবশ্যই স্টার্টিং টু এন্ডিং পুরোটা দেখুন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে বিভিন্ন সরকারি চাকরির রিলেটেড, স্টাফ সিলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের চাকরির যে সমস্ত আপডেটস আছে, সেই আপডেটসগুলো আমরা আমাদের চ্যানেলে সবসময় দিতে থাকি। তার ফলে আপনারা সেই চাকরির আপডেটসগুলো যাতে মিস না করে যান, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোনো যাক। প্রথমত দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে, এবার আমরা একটু বিস্তারিতভাবে পড়ে নেব এবং জানবো যে কি আপডেটটিতে আছে। ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, রাজ্যে বিপুল সংখ্যায় শিক্ষক নিয়োগ হবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি মাদ্রাসায় 6152 শিক্ষক এবং 433 অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মাদ্রাসায় 6152 শিক্ষক, 433 অশিক্ষক নিয়োগের ঘোষণা করেন মমতা। রাজ্যের মাদ্রাসাগুলির যাতে আরও উন্নতি হয় সেদিকে এবার আরও বেশি নজর দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মাদ্রাসাগুলির উন্নয়নে কমিটি গঠন করার কথাও বলেছেন তিনি। সংখ্যালঘু উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যেহেতু মাদ্রাসা স্কুলগুলোতে টিচার্সের অনেক কম ছিল, সেক্ষেত্রে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা স্কুলের যে সমস্ত শিক্ষকগুলো আছে এবং অশিক্ষক অশিক্ষাকর্মী যেগুলো যে সমস্ত পদ আছে, সেই পদগুলোকে সম্পূর্ণ করার জন্য এখন বিভিন্ন রিক্রুটমেন্ট ওপেন করছেন এবং বিধানসভায় এই বিষয়ে উনি আলোচনাও করেছেন এবং খুব শীঘ্রই এর একটা আপডেট আসবে। কীভাবে কী আবেদন কী হবে, সমস্ত আপডেটস আমাদের চ্যানেলেই আপনারা পেতে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু স্কলারশিপে দেশের মধ্যে আমরা এক নম্বর। কেন্দ্রীয় সরকার বাংলার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বঞ্চনা করেছে, স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। আমরা 45 লক্ষ ছাত্রছাত্রীকে স্কলারশিপ দিই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2011 সালের তুলনায় সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে বাজেট বেড়েছে 12 গুণ। বিরোধীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সব দল, সব ধর্মের সব মানুষের জন্য কাজ করব। আপনাদের কিছু বলার থাকলে আপনারা আমার কাছে এসে বলবেন। রাজ্য জুড়ে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শূন্য পদে শিক্ষক নেওয়া হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের নিয়মবিধি পরিবর্তন হয়েছে, গ্যাজেট প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের জন্য 90 নম্বরের লিখিত পরীক্ষা, মেন পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও থাকবে 10 নম্বরের ইন্টারভিউ। মোট 100 নম্বরের হিসাবে শিক্ষক নিয়োগ করা হবে। মানে ইতিমধ্যে আপনারা জানেন মাদ্রাসার যে ফর্ম ফিলাপটি করেছেন, সেই ফর্ম ফিলাপটি করার পরেই এখন সেই যে রিক্রুটমেন্ট চলবে, তা বাদেও আলাদাভাবে মাদ্রাসার উন্নয়নের জন্য বিভিন্ন বিভিন্ন আপডেটস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই আনতে চলেছেন। তা বাদেও আরও আপডেটস আস্তে আস্তে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। গভর্নমেন্টের রিলেটেড যে সমস্ত আপডেটস, সমস্ত কিছু পাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি এই অবধি। এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাচ্ছি আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।